ফিরাদ হাকিম কে আলাদা করে মাইক্রো মানে ক্যামেরা ছাড়া জিজ্ঞেস করুন, তিনি বলবেন যে আমি করতে বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আমাকে ফোন করেছিলেন যে এই লোকটাকে জমিটা দিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জির সরকার সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র মিউজিয়াম করবে, তারপরে বাকি জমিটা জলের দামে 418 টাকায় ডায়মন্ড হারবার প্রজেক্ট যে করছে মুম্বাই সেই লোককে দিয়েছে। না না, কিসে খরচ হয়েছে? প্রাইভেটকে বেচেছে, মিউজিয়াম করতে ছাড়পত্র দিয়েছিল একটা পোর্শন জমিকে হাইকোর্ট। ইতিমধ্যে এটা একটা জনস্বার্থের মামলা হয়েছে, সেখানে বলা হয়েছে আলিপুর কারেকশনাল হোম এটা হেরিটেজ, সেখানে হাইকোর্টে রাজ্য সরকার বলে যে আমরা এখানে একটা মিউজিয়াম করব, আমাদের এই পোর্শন জমিটা আপনারা ছাড় দেন, বাকি জমি আমরা হাত দেব না। এই শর্তে হাইকোর্ট, এরা হাইকোর্টকে মিসলিড করেছে। এটাতে ভারত পশ্চিমবঙ্গ সরকারের 1000 কোটি টাকা লস হয়েছে। আমি গভর্নর মহোদয়কে জানিয়েছিলাম, গভর্নর অফিস থেকে সকালেই আমাকে বলেছেন উনি 18 তারিখ অব্দি বাইরে থাকছেন, 18 তারিখ ফিরে এসেই তিনি রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইবেন। রাজ্য সরকার রিপোর্ট চাওয়ার পরে মাননীয় গভর্নর যদি আমাকে কমিউনিকেট করেন ওয়েল অ্যান্ড গুড, নইলে আমি 4th week of March এটা ওই জনস্বার্থের আগের মামলার সঙ্গে আমি নিজে পার্টি হয়ে মামলা করব। এবং আমি অলরেডি আমার টুইটে ইডিকেও ট্যাগ করেছি যাতে পিএমএল এর অন্তর্গত এই যে মানি লন্ডারিং হয়েছে, এই সরকারের টাকা সাইফন হয়ে সরকারের ঘরে সামান্য অংশ পড়ে, যেমন কয়লা বালি গরু কয়লা বালি পাথরের ক্ষেত্রে হচ্ছে, সরকারের ঘরে রাজস্ব 10% জমা নিয়ে 90% টাকা সাইফন হয়ে যাচ্ছে। ঠিক এক্ষেত্রেও বড় অংশের টাকা সাইফন হয়ে তৃণমূলের কাছে গেছে, এবং তৃণমূলের যে 548 কোটি টাকা 2022 সালে ইলেকটোরাল বন্ড কিনেছে, তাতে ফনিক্স কোম্পানি 1 কোটি টাকার ইলেকটোরাল বন্ড দিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে কিনে। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলতে পারি, সব তথ্য হাতে নিয়ে আমি লড়াইতে নেমেছি। মেট্রো ডেয়ারির মতো এটা ফুসকে যাবে না, এই এটাতে এই গেরোতে আটকাবে, ফিরাদ হাকিমও আটকাবে, দেবাশিস সেনও আটকাবে, গোটা মন্ত্রিসভা আটকাবে।